বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা বোর্ড বই আকায়েদ ও ফিকাহ বের করছো সবাই। দেখো আজকের ক্লাস আকায়েদ ও ফিকহ শ্রেণী দশম, টপিক তৃতীয় ভাগ আল আখলাক, পঞ্চম পরিচ্ছেদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পাঠ। আখলাক অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পাঠ আলোচনা। দেখো আল ফাসলু আদ-দারসুল আউয়াল তারিফুল কাবায়ির ওয়াল আকা বিহা, পঞ্চম পরিচ্ছেদ নৈতিক অবক্ষয়ের কর্মসমূহ। আদ-দারসুল আউয়াল তারিফুল কাবায়ির ওয়া আকা বিহা, প্রথম পাঠ কবিরা গুনার পরিচয় ও শাস্তি। অর্থাৎ কবিরা গুনা পরিচয়, কী করলে কবিরা গুনা হয় এবং কবিরা গুনা করার দ্বারা কী শাস্তি, সে সম্পর্কে আলোচনা করা হবে। দেখো হুয়া মা কানা হারামান মুহাজ্জান শারআন আলাইহা উকুবাতুন মুহাজ্জারাতুন বিনাসহি ওয়াতিউন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কবিরা গুনা এমন গুনা যা সম্পূর্ণরূপে হারাম, যা কি সম্পূর্ণরূপে হারাম। কবিরা গুনা কি সম্পূর্ণরূপে হারাম, যার জন্য অকট্ট দলিলের ভিত্তিকে দুনিয়া ও আখিরাতে শরীয়তে নির্ধারিত সুস্পষ্ট শাস্তি রয়েছে। কাতিউন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যা দুনিয়া এবং আখিরাতে শরীয়তে নির্ধারিত সুস্পষ্ট অকাট্য দলিলের ভিত্তিতে শাস্তি নির্ধারণ রয়েছে। অর্থাৎ কবিরা গুনাহ করার দ্বারা দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি ভোগ করতে হবে। আরো ভালো করে বলতেছে ওয়াকালাত যাহবী ও কুল্লুমা জাফি ওয়াইদুন ফিল আখিরাতি মিনাল আযাবি আও গাযাবান আও তাহদীদান আও লা নানফালাহু আলা লিসানি নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাবীরাতুন। ইমাম জাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ওই গুনাহ যার ব্যাপারে আখিরাতে আযাব গজবের হুমকি ও ধমক এসেছে অথবা তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে যে সকল গুনাহ সম্পাদনকারীকে অভিশপ্ত অভিসম্পদ করা হয়েছে তাকে কবিরা বলা হয়। তা কবিরতু, তাকে কি বলা হয় কবি, অর্থাৎ যেই সকল গুনাহ করলে আজাব গজব হুমকি এবং ধমক এসেছে, অর্থাৎ গুনাহ করার কারণে আজাব আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করেছে এবং হুমকি দিয়েছেন, সে সকলকে কি বলা হয়, কবির অর্থাৎ কবিরা গুনাহ বলা হয়। ওয়াইন বাজাল কাবায়ের আকবর মিন বাজিল ইল্লা তারা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শিরকি বিল্লাহি মিনাল কাবায়ের মা আন্না মুরতাবাতু মুখাল্লাদুন ফিন নারি ওয়ালা ইয়াগফিরু লাহু আবাদান ওয়া ইল্লা তাওবাতুন। কিছু কিছু কবিরা গুনাহ অন্যান্য কবিরা গুনাহ থেকে বেশি মারাত্মক ও কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে শিরক করাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে শিরক করাকে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত করেছেন। তা সম্পাদনকারী চিরস্থায়ীভাবে জাহান্নামী, তওবা না করলে তাকে কি কখনোই ক্ষমা করা হবে না। লা ইল্লা তওবাত, অর্থাৎ তওবা ছাড়া কবিরা গুনাহ কি হবে না। এমন কিছু কিছু কবিরা গুনাহ আছে যা মারাত্মক, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে তুলনা করা, শিরক করা, এটাও হলো যে শিরক করা, আল্লাহ শিরক করা, এটা হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আল্লাহ তওবা ছাড়া কি হয় না, মাফ হয় না। হাইসু কোয়ালা
আনবিয়াউম বি আকবারিল কাবায়ির ফাকা লাহা সালাসাতু ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ আশ-শিরকু বিল্লাহ ওয়া উকুবাতুল ওয়াইলাদিন ইখরাজুত তিরমিজি প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহের কথা জানিয়ে দিব না? এই কথাটি তিনি তিনবার বললেন। কয়লা সালাস, কয়বার বললেন? এই কথাটি তিনবার বলেছেন। কয়লাহা সালাস, তিনবার। জবাবে সাহাবীগণ বললেন, হ্যাঁ হে আল্লাহ রসুলের পর তিনি রসুল্লাহ আলী আসাল্লাম বললেন। আর তা হলো আল্লাহর সাথে শিরিক করা, এক নম্বর কি আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর পিতা মাতার অবাধ্যতা হওয়া। বুখারি। অর্থাৎ দেখো, আল্লাহর সাথে কাউকে শরিক করা, আল্লাহ যেমন করেছেন বা কেমন যেমনটা, এইরকম আর একটা শরিক করাকে কি বলা হয়? শিরিক বলা হয়। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। দুই নম্বর দেখো, পিতা মাতার অবাধ্যতা। পিতা মাতা তোমাদেরকে জন্ম দিয়েছে, স্রোত থেকে লালন পালন করে তোমাদেরকে মানুষের মতো মানুষ করছে, এই পিতা মাতাকে কষ্ট দেওয়া এবং অবাধ্য হওয়া পিতা মাতার কথা কখনোই তোমরা, খবরদার খবরদার, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। বাড়িতে তোমরা আসো, এখন বাড়িতে থাকার সময় তোমরা পিতা মাতার কথা সুন্দরভাবে মানবে এবং পিতা মাতা যা বলবে তা সদরে গ্রহণ করবে এবং যা আদেশ করবে তা ভালো মাথা পেতে নেবে, আর যা নিষেধ করবে তা থেকে বিরত থাকবে। কারণ পিতা মাতার অবাধ্যতা, এটা হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, আর এই কবিরা গুনা শাস্তিযুক্ত। তাহলে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা, একটা হলো আশিরকু বিল্লাহ ও উকুল ওয়ালিদাইন ও ইখরাজুত তিরমিজি। তারপরে আসো আকাবুল কবিরাতু ওয়াল খাতরাতিহা, দ্বিতীয় পাঠ কবিরা গুনার শাস্তি ও পরিণতি। তাহলে বলা হয়েছিল কি কবিরা গুনা এবং তার শাস্তি কি? ইন্না কাবীরাতুন হিয়া কুল্লু মা তাওয়াদু আলাইহি শারি ও বি খুসুসাতিন ওয়া আন আলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন। অর্থাৎ যে কাজের জন্য শরীয়ত প্রবক্তা নির্দিষ্টভাবে ধমক প্রদান করেছেন তাকে কবিরা বলা হয়। ইন্না কাবীরাতিন, কাবীর কা মানে হিয়া কুল্লু মা তাওয়াদু ধমক আলাইহি শারি, অর্থাৎ শরীয়ত শরীয়ত প্রবক্তা সুনির্দিষ্টভাবে ধমক প্রদান করেছেন তাকে কবিরা বলা হয়। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন কুল্লু জানবিন হাতমাতুল্লাহু বানা ওয়া গাদিবা আও লানাতুন আও আযাবুন ফাহিয়া কাবীরাতুন। প্রত্যেক এমন গুনাহকে কবিরা বলা হয় যার জন্য আল্লাহ জাহান্নামে কিম্মা গজব অথবা নানত বা লানত অথবা আযাবের বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ কবিরা এমন গুনাহ যার জন্য আল্লাহ তাআলা কি জাহান্নাম কিম্বা গজব অথবা আযাব লানতের জন্য কি করছেন নিশ্চিত করেছেন, তাকেই বলা হয় কবিরা বলা হয়। হাইয়া কবিরাতু ফাআলাম ফাআলিমা আনাল কবিরাতু ইস্তাহিকু সাহিবুহা আকাবুন ইল্লাম। অর্থাৎ আল্লাহ পাক না করলে কবিরা গুনাহগারী শাস্তি পাওয়া যোগ্য হবে, সেই কারণে শরীয়ত এগুলোকে ধ্বংসকারী বলে। আল্লাহ পাক ক্ষমা না করলে কবিরা গুনাহগারী শাস্তি পাওয়া যোগ্য হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন তাহলে তার জন্য শাস্তি দেয়, সেই কারণেই শরীয়ত এগুলোকে এগুলো ধ্বংসকারী। ফাআলিমা আনাল কবিরাতু ইস্তাহিকু আকাবুন, এই কারণে ধ্বংসকারী বলে, যেহেতু এই ধ্বংস হয়ে যায় এই কবিরা গুনার কারণে। অবহিত করেছেন এবং এগুলো কোনটি কোনটির দরুন কি শাস্তি তা প্রতি পৃথক পৃথক উল্লেখ করেছেন। ইয়াকুল্লাহু লিযালিকা আবরানা শারে আলাইহিস সালাম বিল মুআকাবাতি ওয়া ইফরাদি কুল্লু ওয়াইদু মিনহা, তা প্রত্যেকটা প্রকারের কি আলাদা আলাদাভাবে পৃথকভাবে কি শাস্তির কথা, বিল আকাবি শাস্তির কথা আলোচনা করেছেন। বেজাইয়া কামা কালা ফি উকুকিল ওয়ালিদাইন লা ইদখুল জান্নাত আকুন ওয়া ফি তারিকিস সালাত। তবে দেখো, যেমন পিতামাতার অবাধ্যতার ব্যাপারে বলা হয়েছে ওই অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। যে কামা কালা ফি উকুকিল ওয়ালিদাইন, অর্থাৎ অবাধ্যতা পিতামাতা অবাধ্যতার ক্ষেত্রে বলছে লা ইদখুল জান্নাত আকিন, অর্থাৎ যে অবাধ্যতা করে সে কি জান্নাতে যাবে না, তাহলে পিতামাতার অবাধ্যতা হবে না তোমরা। তারপরে আসো অফি তারিকি সলা ফাকাদ রাতিল মিনহু জিম্মাতুল্লাহ ফি শাহরি বিল খামরি ইন্নামা তালাকি আল্লাহু কাআবিদ ওয়াসাইন ওয়াফিল কিযবি। অর্থাৎ নামাজ তরককারীর ব্যাপারে বলা হয়েছে তার উপর থেকে আল্লাহ তাআলা আল্লাহর হেফাজত উঠে যাবে, তার উপর থেকে কি আল্লাহ তাআলার কি হেফাজত উঠে যাবে। মদ পাই ব্যাপারে বলা হয়েছে
পত্তলিকের ন্যায় যে আল্লাহ দরবারে হাজির হবে, অর্থাৎ পত্তলিক যেরকম আল্লাহ দরবারে হাজির হবে মদ পান করলে সে হাজির হবে। মিথ্যাবাদীর ব্যাপারে বলা হয়েছে লোকটি মিথ্যা বলতে বলতে অবশ্যই আল্লাহ দরবারে মিথ্যাবাদী হিসাবে তার নাম লেখা হয়ে যাবে ইত্যাদি। তাহলে দেখো প্রত্যেকটা আলাদা শাস্তি, মা বাবার নাফরমানি, তারপরে মদ পান করার শাস্তি, মিথ্যা কথার শাস্তি, নামাজ তরক করার শাস্তি, প্রত্যেকটা শাস্তি আলাদা আলাদা করে বলা হয়েছে। তাহলে দেখো গুনাহের খারাপ পরিণতির মধ্যে তৌফিক কমে যায়, কিসে কমে যায়? তৌফিক কমে যায় রায় প্রদানে, ভুল করা সত্য অপকাশ থাকে, কলব ফাসেদ হয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়, সময় নষ্ট হওয়া, সৃষ্টির ঘটনা, সৃষ্টির ঘৃণা, বান্দা ও তার প্রভুর মধ্যে এক ধরনের সম্পর্কহীনতা ও দূরত্ব সৃষ্টি হওয়া, দুইজনের মাঝে কি রসুল আল্লাহ এবং বান্দার মাঝে কি সম্পর্কহীনতার দূরত্ব সৃষ্টি হয়, দোয়া কবুল না হওয়া, অন্তর কঠিন হয়ে যাওয়া, রিজিক ও হায়াত বরকত কমে যাওয়া, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, অথবা অপমানের ভূষণ মণ্ডিত হওয়া, শত্রু কর্তৃক অপমানিত হওয়া, হৃদয় সংকীর্ণ হওয়া, অসৎ সঙ্গী যারা কলব ও সময় নষ্ট করে তাদের দ্বারা সব সময় পরীক্ষায় পতিত থাকা, ওয়াফি রাসকিন ওয়াল উমরাতুন ওয়াল হারামান ইলম হুকুন বরকাতুন বরকত কমে যাওয়া, ইসকুন এবং রিজিকের সংকোচন হওয়া, রিজিক ও হায়াত বরকত কমে যাওয়া, জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, অপমানের ভূষণ মণ্ডিত হওয়া এবং জিল্লুন হওয়া, জিল্লত হওয়া, আল্লা দিন আফসুদুনা কলবে জাউন আল অক্ত আউতুল্লাহমুন ও ঘনামুন ও জাকুল মাইশা, সব সময় দুশ্চিন্তা ও পেরেশানি থাকা, জীবিকা সংকীর্ণ হয়ে যাওয়া অন্যতম। তাহলে এগুলা কবিরা গুনাহ করার শাস্তি, বা কবিরা গুনাহ করলে এগুলা হয়ে থাকে। এই জন্য কবিরা গুনাহ থেকে তোমরা পরহেজ থাকবে, কবিরা গুনাহ কখনো করবে না। তারপর দেখো তরিকুল ইজনাবাতি আনিল কাবায়ির, তৃতীয় পাঠ, কবিরা গুনাহ থেকে বাঁচার উপায়, কবিরা গুনাহ থেকে কি বাঁচার উপায়, কবিরা গুনাহ কিভাবে, কবিরা গুনাহ থেকে কিভাবে বাঁচবে। আল ইসতিনাবু আনিল কাবীরি বাল ওয়ান সাগীরি মাতলুবুন ফিল শারি ওয়া লাহু তুরুকুন মিনহা আল মুখাফাযাতু আলা সলাতি আল খামসাতি, কবিরা ও সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা শরীয়তের দাবি, ভিন্নভাবে তা সম্ভব এখনো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, অর্থাৎ কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা শরীয়তের দাবি, ভিন্নভাবে তা এক নম্বর আস সলাতুল খামসা, এখনো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, যেমন কমা কলা তালা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে, নামাজ খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে। দুই নম্বর কলা সোম অমিনহা সোম, দুই নম্বর হলো রোজা, হাইসু কলা তারা হাইসু কলা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লাহু ফাজা আও কলা সোম জিন্নাতু মুহাসনু হাসি আসিনা মিনান নার ওয়া মিনহা ইসতিগারু নাফসি ওয়া ইসতিহকাহা মিনাল মুহাসনা, হাইসু কল, দুই নম্বর রোজা পালন করা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা তার জন্য গুনাহ নিবৃত্তকারী, রোজা গুনাহ কি করে নিবৃত্তকারী করে, দূর করে দেয়। তিনি আরও বলেন রোজা ঢাল ও জাহান্নাম থেকে বাঁচার দুর্ভেদ্য দুর্গ স্বরূপ আর দুর্গ। তিন নম্বর নিজেকে অসহায় ও ছোট মনে করা, চার নম্বর মুসাহাবা তথা আত্মীয়তা রক্ষা করা, এক্ষেত্রে হযরত ওমর অকলা হাইসু কলা ওমর ও ইস্তেহারা অমিন হাল মুসাহাবা, অর্থাৎ মুসাহাবা আত্মীয়তা কি আত্মীয়তা কি করা, মুসাহাবা তথা আত্মসমীক্ষা। এক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাবু কবলা আন তাহাসাবু মিনহা আন ইয়াকুনু বাইনাল খাউফি রাজা ফাইনাহু
يقيمه على سبيل الطاعة ويصدق عن سبيل المعصية ومنها صحبة الأولياء والصالحين فإنها تحفظ من مكيدة الشياطين وترشد إلى أفعال الخيرات وتعمل بالمناسب. পাঁচ নম্বর দেখো, ভয় ও আশার মাঝে থাকা, কারণ তা তা পুণ্যের পথে অটল ও গুণার রাস্তা হতে বিরত রাখে। ছয় নম্বর দেখো, উত্তম ও আদর্শে রঙিন হওয়া, উত্তম আদর্শে কি হওয়া, রঙিন হওয়া, পথ প্রদর্শন করে। রাসূলুল্লাহ আলাইহিস ইরশাদ করেন, ওলিগণ এমন যে তাদের সাথে যারা বসে তারাও বঞ্চিত হয় না। সাত নম্বর, আল্লাহ জিকির, কেননা আমি জিকির ইমানদার জন্য কল্যাণ বয়ে আনি। فإنه ذكر تنفع المؤمنين قال الله تعالى فاذكروني أذكركم الآية দেখো, জিকির করা সাত নম্বর আল্লাহ জিকির, কেন আল্লাহ তাআলা আল্লাহর জিকির ইমানদারের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। আল্লাহ তাআলা যদি স্মরণ করা হয় আল্লাহকে, আল্লাহ যে স্মরণ করবে তাকেও স্মরণ করে। ফালআবুদু ফি হাবজিল্লাহি মা দামা ফি যিকরিল্লাহি তাআলা আল্লাহ তাআলা বান্দা ততক্ষণ আল্লাহর হেফাজত থাকবে যতক্ষণ সে আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকবে, অর্থাৎ জিকির করবে যতক্ষণ আল্লাহ তাআলা স্মরণ করবে, আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, অর্থাৎ যে যত জিকির করবে আল্লাহকে স্মরণ করবে যত, তত কি আল্লাহ তাআলার হেফাজতে থাকবে, আল্লাহ তাআলার স্মরণে থাকবে। তাহলে এই তিনটা অধ্যায়, প্রথম অধ্যায় কবিরা গুনাহ সম্পর্কে, কবিরা গুনাহ কি, তারপর দুই নম্বর কবিরা গুনাহ করলে কি শাস্তি আল্লাহ তাআলা, কবিরা গুনাহ করলে অনেক শাস্তি আল্লাহ তাআলা, আজাবের কথা বলেছেন আল্লাহ তাআলা, আজাবের কথা, ধমকের কথা বলেছেন, কবিরা গুনাহ করা যাবে না। আর তিন নম্বর কবিরা গুনাহ কি কি, কবিরা গুনাহ কি কি হতে পারে এবং তার বাঁচার উপায় বলছেন। কবিরা গুনাহ যেরকম নাফরমানি করা, পিতা মাতার অবাধ্য হওয়া, আল্লাহ তাআলার সাথে শরীক করা, নামাজ তরক করা, তারপরে বিনা কারণে নামাজ তরক করা, এগুলো কবিরা গুনাহ। এগুলোর থেকে আল্লাহ তাআলা যেরকম কবিরা গুনাহ সম্পর্কে বলছেন এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার উপায়ও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেটা কি, পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করতে হবে, দুই নম্বর রোজা পালন করতে হবে, তিন নম্বর নিজে অসহায় ও ছোট মনে করতে হবে, চার নম্বর আত্মসমীক্ষা, পাঁচ নম্বর ভয় আশা, ছয় নম্বর উত্তম আদর্শের রঙিন হতে হবে, সাত নম্বর আল্লাহর জিকির করতে হবে। তাহলে এই কয়টা সুন্দরভাবে মুখস্থ করবে, তিন এক দুই তিন পাঠ সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে এবং সুন্দর করে লিখে রাখবে। তারপর অনুশীলনে নৈভিত্তিক প্রশ্ন দেখো, এই প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠ থেকে নৈভিত্তিক প্রশ্ন তোমরা ফাইন করে পড়বে, পরীক্ষায় কিন্তু নৈভিত্তিক আসে, এই জন্য নৈভিত্তিকগুলো সুন্দর করে পড়বে বই দেখে, এবং আরও সহায়ক ভালো পড়ার জন্য আলফাতা গাইড তোমরা সবাই বের করে আলফাতা গাইড দেখে তোমরা নৈবৃত্তিকগুলো সুন্দরভাবে মুখস্থ করবে এবং খাতায় লিখবে, অবশ্য অবশ্যই কিন্তু নৈবৃত্তিক প্রশ্ন আসে, এজন্য নৈবৃত্তিকগুলো ভালো করে পড়বে, সব অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ে নৈবৃত্তিকগুলো ভালো করে পড়বে। এরপরে দেখো আগামী ক্লাসের পড়া সৃজনশীল প্রশ্ন, মনির সবসময় অন্যায় কাজ করে এবং অসত্য কথা বলে, সেলিম তাকে অসত্য কথা ও অবাধ্যতা থেকে ফিরিয়ে আনতে তাকিদ দেয়, কবিরা গুনাহের ফলাফল কি, আলিম অলিগুন এমন যে তাদের সাথে বসেও সেও বঞ্চিত হয় না, ব্যাখ্যা করো। তাহলে এগুলো সৃজনশীল তোমরা বই অধ্যায় সব অধ্যায় থেকে দেখবে, অধ্যায় পড়ে এগুলো বের করবে, অথবা আরও সহায়ক ভালো বোঝার জন্য, ভালো পড়া এবং ফলাফল করার জন্য আলফাতা গায়ে তোমরা প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল মুখস্থ করবে, এই সৃজনশীল না সুন্দরভাবে গাইড দেখে তোমরা পড়বে, মুখস্থ করবে এবং লিখবে। আজ এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।